আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুক, ইউটিউব তথা সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপারের খবরে ছেয়ে গেছে। মনে হচ্ছে যে এই জঙ্গলে, পুকুরে বা নদী নালাতে যত না সাপ রয়েছে, তার চেয়ে বেশি সাপ এই ফেসবুক, ইউটিউব বা এই সামাজিক মাধ্যমগুলোতে এখন বিচরণ করছে। ফেসবুক বা যে কোনো সামাজিক মাধ্যম থেকে ঘুরে গিয়ে যদি ঘুমোতে যাই রাতে, এখন মনে হচ্ছে কখন যেন সাপ এসে আমাকে কামড়ে দিচ্ছে, এরকম একটি আতঙ্ক তৈরি হয়ে গেছে। শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এখন এই সাপের আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রাসেল ভাইপার আসলে পূর্বেও বাংলাদেশে ছিল, কিন্তু মাঝখানে এটি বিলুপ্তির পথে ছিল, কিন্তু ঋতু পরিবর্তনের কারণে প্রায় 10 থেকে 12 বছর হলো বর্তমানে বাংলাদেশে এটার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এটার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়, সেটাই ঘটছে এখন বাংলাদেশে। অথচ এটাকে নিয়ে মিডিয়াতে যেভাবে তোলপাড় করা হচ্ছে, এটা জাস্ট আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই না। আপনাকে কখনো যদি বা আপনার পরিচিত বা আশেপাশে কাউকে যদি এই রাসেল ভাইপার কামড় দেয়, তাহলে আপনি তার হাতে বা পায়ে যেখানে কামড় দিক না কেন, তার একটু উপরে বেঁধে নেবেন এবং খুব দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা আপনি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে খুব দ্রুত যোগাযোগ করবেন এবং সেখান থেকে এর অ্যান্টিভেনম, যেটা অলরেডি পূর্ব থেকে বাংলাদেশে রয়েছে, সেই ইঞ্জেকশনটা যখন আপনি পুশ করবেন, দেখবেন খুব দ্রুত এই বিষক্রিয়াটা নষ্ট হচ্ছে এবং আপনি আতঙ্ক তথা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। সো এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। আর না বুঝে, না শুনে, না জেনে এটা ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন। সবাইকে সচেতন করবেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।